সড়কে ঘাটে বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের চাপ, স্টেশনে ভিড়, সময় মতো ছাড়ছে বেশিরভাগ ট্রেন। দুপুরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নৌপথ ও সীমান্ত হাট সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা। দেশে বছরে ক্যান্সার আক্রান্ত 1.5 লক্ষাধিক মানুষ, প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরামর্শ। চুক্তির 5 মাস পরও শুরু হয়নি মালয়েশিয়া কর্মী পাঠানো, সিন্ডিকেটের কারণে সিদ্ধান্তহীন মন্ত্রণালয়। এবং ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে লিভারপুল, সেমিফাইনালে 2-0 গোলের জয়। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাপাবিদ ফরিদ এবং আমি নুথা কাপ্তিন। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। ঈদযাত্রায় গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে সড়ক মহাসড়কে। সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনে ধীর গতি দেখা গেছে। এছাড়া যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ ইউটার্ন থাকায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া নৌপথে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও সকাল থেকে ছোট যানবাহনের চাপ রয়েছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহন না থাকায় মালবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। তবে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়লে ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। এদিকে ঈদ যাত্রায় চট্টগ্রামে ট্রেনে ছিল ভিড়, তবে সময় মতো ছেড়ে গেছে সব ট্রেন। ঈদযাত্রায় সড়ক মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে যে মহাসড়কটি রয়েছে, এই সড়কটি আসলে বিভিন্ন জায়গায় সংযোগের একটি মধ্যস্থল। এইখানকার যানজটের কারণে আসলে যারা যাত্রীবাহী রয়েছেন, বাসগুলো রয়েছেন, তারা আতঙ্কে ভোগেন। এই মুহূর্তে আসলে সেখানে কি দেখছেন আর প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন এই পরিস্থিতি সামাল দিতে? আসলে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত আমরা সেভাবে যানজট দেখিনি। তবে গত কালকে রাত 10টার পর থেকে আজকে ভোর পর্যন্ত 5টা পর্যন্ত কিন্তু এই মহাসড়কে আমরা গাড়ির চাপ দেখেছি। তখন গাড়ির সারি হয়েছিল, কিন্তু যানজট এখন পর্যন্ত হয়নি এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানিয়েছে পুলিশ। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে। আমার পিছনে যে গাড়িগুলি যেতে দেখা যাচ্ছে, এগুলি উত্তরবঙ্গ মুখে অর্থাৎ রাজধানী ছেড়ে এই যানবাহনগুলি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এখানে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি, তবে আমরা গাড়ির কিন্তু অনেক চাপ দেখেছি। সাধারণত যে পরিমাণ যানবাহন যায় আজকে ভোর থেকে, কিন্তু তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক যানবাহন কিন্তু আমরা চলাচল করতে দেখেছি। এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের এই মহাসড়কটাতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, বেশ কয়েকটি কমিটি করা হয়েছে যান চলাচল নির্বিঘ্ন করার জন্য। হাইওয়ে পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে এবং এপিবিএন সদস্য রয়েছে। এই মহাসড়কে 100 এপিবিএন সদস্য থাকবে, যারা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করবে। এবং অন্যান্য বার আমরা যেরকম দেখেছি যে হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করছে, কিন্তু এবছর আজকে আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, তারা তাদের মোটরসাইকেল নিয়ে মহাসড়কে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। এদিকে পাটুরিয়া ঘাটেও বাড়ছে যানবাহনের চাপ, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এই মুহূর্তে ঘাট পরিস্থিতি সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যানবাহনের চাপ বেড়েছে কিনা, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কি? আসলে পাটুরিয়া ঘাটে যানবাহন বলতে ছোট যানবাহনের চাপ বেড়েছে। আমি আজকে সকালে এসে যেটা দেখেছি যে বড় যানবাহন অর্থাৎ যাত্রীবাহী যানবাহনের চাপ কিন্তু এখনো বাড়েনি। কারণ আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন, সকাল থেকে যেসব যাত্রীবাহী বাস দূরপাল্লার পাটুরিয়া গাবতলী থেকে ছেড়ে আসার কথা, তারা আসলে এখনো
এই ঘাটে এসে পৌঁছায়নি, আর দু চারটি যারা যাওয়া এসে পৌঁছাচ্ছে কিন্তু তাদের ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় কিন্তু সেগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে, এটা আমরা দেখেছি। আর এছাড়া যে ছোট যানবাহন বলতে যে প্রাইভেট কার, হাইস, অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু অনেক চাপ আছে, সেটা আমরা দেখেছি। কারণ এখনো এই বাস নাম্বার আমি যে ঘাটে আছি, ঘাট থেকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার ছাড়িয়ে গেছে ছোট গাড়ির যে দীর্ঘ সারি, যেটা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি ছোট তারা কিন্তু যে পিক আপ ভ্যান গুলো আছে সেগুলো কিন্তু তারা পার করছেন। একটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি জানেন যে গত রাত 12টা থেকে কিন্তু পাটিরা দৌলতদিয়া নৌ রুটে সব ধরনের মালবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার কথা ছিল, কিন্তু আমরা আজকে যেটা দেখেছি এখানে কিন্তু যাত্রীবাহী বাস না থাকার কারণে সেই ট্রাকগুলো কিন্তু পার করা হচ্ছে। আর ট্রাকের এই মুহূর্তে যেটা আমি যেটা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, যে পাটুরিয়া ঘাটে ট্রাকের সারিও কিন্তু তেমন নেই, তো দেড় থেকে 200 ট্রাক পারের অপেক্ষায় আছে। তো সব মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাটুরিয়া ঘাট এখনো একেবারেই স্বাভাবিক অবস্থায় আছে, এবং সময় যত পার হচ্ছে যানবাহনের চাপও কিন্তু তেমনই বাড়ছে। আর একটি বিষয় হলো যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কিন্তু মোট 20টি ফেরি নিয়োজিত আছে যানবাহন পারাপারের কারণে। এই কারণে যত যানবাহনই আসুক এই ঘাটে তাদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আমাকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। পাটুরিয়া ঘাটের যানবাহন পরিস্থিতি মানিকগঞ্জ থেকে জানাছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। ঈদে ঘরমুখো মানুষদের আতঙ্কের নাম ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। প্রতি বছর ঈদে এই মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি শিকার হন যাত্রীরা। ঘরমুখে এসব মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। যানজটে ইফতার সেহরির সময় শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে 25টি অস্থায়ী পাবলিক টয়লেট। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে এবারও ঈদে যানজটের আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। এ পথে হোটেল বা রেস্তোরাঁ না থাকায় দীর্ঘ যানজটে পড়ে সেহরি বা ইফতারে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া মহাসড়কের পাশে টয়লেট না থাকায় বিপাকে পড়তে হয় তাদের। প্রত্যেক বাসে তো পাবলিক টয়লেট নেই, এখন আপনার দেখা গেল টয়লেটের জন্য নারীদের অনেক প্রবলেম হয়। স্যানিটেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো আসলে ফেস করা অনেকটাই টাফ হয়ে যায়, কারণ গরমের ভিতরে অনেকক্ষণ থেকে বা রাস্তায় তো এরকম আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। এবার এই অবস্থা থেকে যাত্রীদের পরিত্রাণে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে 25টি অস্থায়ী পাবলিক টয়লেট। রাস্তায় জাম জট লেগে কোন দিকে যাব, এর লেগে এই জায়গায় টয়লেট করা হইতাছে। ভ্রাম্যমান কিছু টয়লেট হচ্ছে, তো ওনাদের সুবিধার্থে এগুলো দিচ্ছে যাতে ওনাদের কষ্ট না হয়। জ্যামে আটকা পড়ে থাকে মানুষ, মানুষের দুর্ভোগ দেখে তাদের টয়লেটের কোনো সুব্যবস্থা নাই বিদায়। আমি আমার পুরসভার উদ্যোগে না, আমার ব্যক্তিগত উদ্যোগে আমি 25টা টয়লেট বঙ্গবন্ধু সেতু পর্যন্ত করে দিচ্ছি। পুলিশ সুপার জানান যানজটে আটকা পড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে মহাসড়কের পাশে পেট্রোল পাম্পগুলোতে যাতে টয়লেট ব্যবহার করতে পারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদিন রোজা রেখে যাত্রীদের ইফতার এবং সেহরি এই বিষয়টি আমরা মাথায় রেখেছি। এখানে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি এবং এই জনপ্রতিনিধি এদেরকে সম্পৃক্ত করেছি। এছাড়া সেহরি ও ইফতারে যাত্রীদের মাঝে শুকনো খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। এসব ট্রেনে রয়েছে যাত্রীদের ভিড়। তারা জানান ঈদযাত্রায় সড়কে দুর্ভোগ ও যানজটের কথা চিন্তা করেই ট্রেনে বাড়ি ফিরছেন। ভোগান্তি এড়াতে ঈদের ছুটি শুরুর আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এদিকে অন্য ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেলেও সূচি বিপর্যয়ে পড়ে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। সকাল 6:40 কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেখানে পৌঁছায় সকাল 8টার পর। ঈদযাত্রার আরও খবর জানাতে এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে কতগুলো ট্রেন ঢাকা ছেড়ে চলে গেছে এবং যে ট্রেনটি শিডিউল জটিলতায় পড়েছিল সেটি ছেড়েছে কিনা, সার্বিক কী পরিস্থিতি রয়েছে?
নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা বিলম্বে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে কিছুক্ষণ আগেই। আর এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে বাকিগুলি কিন্তু আসলে তেমন বিলম্ব ছিল না, 5-10 মিনিট, সেগুলি আসলে তেমন বিলম্ব বলা চলে না। কারণ যেখানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যখন ঈদে ঘরমুখো মানুষ তাদের ট্রেন যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, সেখানে 5-10 মিনিট আসলে বিলম্ব, সেটি তারা বিলম্ব ধরতে চান না। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছি যে সড়ক পথের ভোগান্তি এড়াতেই মূলত মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা অনলাইনে যেভাবেই হোক ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। এখন ট্রেনের টিকিট সংগ্রহ করে এই ট্রেনে তাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই তারা এই স্টেশনে এসে অপেক্ষা করছেন। এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি 9:10 মিনিটে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা, এটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। এরই মধ্যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এই ট্রেনটিও যথাসময়ে ছেড়ে যাবে, এটি আমরা ধারণা করছি। কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কয়েকটি ট্রেন বিলম্ব হচ্ছে বেশিরভাগ ট্রেনই আসলে গতকাল থেকে আজকে পর্যন্ত উত্তরবঙ্গের ট্রেন। এখানে রাস্তায় আসলে রেলপথের বিভিন্ন ক্রসিং বা মালবাহী ট্রেন চলাচলের কারণে মূলত এই বিলম্বের কারণ হয়ে দাঁড়াতে পারে এটি তারা বলছেন। আবার অনেক সময় ঈদে যাত্রী অতিরিক্ত থাকায় ট্রেনে একটু গতি কমিয়ে চালানো হয়, সে কারণে হয়তো এই বিলম্ব হতে পারে, এটিও তারা ধারণা করছেন। তবে আজকে তেমন আর কোনো ট্রেন বিলম্ব হওয়ার মতো নেই এটি তারা এখন পর্যন্ত বলছেন। তবে আগামীকাল যেহেতু ছুটি শুরু হচ্ছে, শুক্রবার থেকে ঈদের ছুটি বলা চলে শুরু হচ্ছে, আগামীকাল যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকবে। এবং যাত্রীর চাপ বেশি থাকার পাশাপাশি কিন্তু আমরা যখন দেখি যে যখন যাত্রীর চাপ বেশি থাকে তখনই আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এবং কমলাপুর রেল স্টেশনের যে বিষয়টি দেখছি এখান থেকে কিন্তু টিকিট ছাড়া কেউ ট্রেনে যাত্রা করতে পারছেন না। যদিও এই ট্রেনটি যখন বিমানবন্দর স্টেশনে পৌঁছায় তখন কিন্তু আমরা এর আগের ঈদেও বা অন্যান্য সময় দেখে থাকি যে বিমানবন্দর স্টেশনে গেলে এই ট্রেনে অনেকেই উঠে পড়েন টিকিট ছাড়া, বা এই ট্রেনের যাত্রী নয় কিন্তু এই ট্রেনে উঠে পড়েন, এরকমটি আমরা দেখতে পাই। যদিও কমলাপুর স্টেশনে তেমনটি সুযোগ নেই। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। 2 দিনের সফরে আজ দুপুরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাতে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে নৌপথের সংযোগ বাড়ানো, সীমান্ত হাট এবং চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে এই সফরে। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই মন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে আসছেন, তবে তা কি সেটা এখনও জানা যায়নি। দেশে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন প্রায় 70% ক্যান্সার রোগী চিকিৎসা নিতে আসে শেষ পর্যায়ে, যে কারণে অধিকাংশের পরিণতি হয় মৃত্যু। এই পরিস্থিতিতে ক্যান্সার শনাক্ত ও প্রাথমিক চিকিৎসা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের। মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের তথ্য অনুযায়ী 2008 থেকে 2010 সালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 46,010 জন রোগী, যার মধ্যে ক্যান্সার শনাক্ত হয় 27,281 জনের। 2015 থেকে 2017 সালে রোগী আসে 76,543 জন, যার মধ্যে ক্যান্সার শনাক্ত হয় 35,300 জনের। 2022 সালের জানুয়ারিতে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নেয় 27,723 জন, ফেব্রুয়ারিতে 25,200 এবং মার্চে 29,228 জন। বিশেষজ্ঞরা বলছেন আগে বছরে যে রোগী আসতো এখন এক মাসেই আসছে তার চেয়ে বেশি রোগী। এখন চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় 50% বেশি ক্যান্সার শনাক্ত হচ্ছে, যাদের বেশিরভাগই আসছেন শেষ মুহূর্তে। আমাদের যদি 1.5 লক্ষ রোগী আসে তার ভিতরে মোর দেন 1,20,000 আসবে স্টেজ 3 এবং 4। তো আমাদের টার্গেট হবে যেন আর্লি আপনি আসবেন 3 বা 4, যখন সমস্ত প্রতিষ্ঠান সমস্ত জনবল সত্ত্বেও চিকিৎসার আউটপুট 0 অথবা লিমিটেড। চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাবে বাড়ছে ক্যান্সার রোগী। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে ক্যান্সার শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ। 1 নম্বর, ক্যান্সার চিকিৎসাটাকে যতদূর সম্ভব জেলা পর্যন্ত নিতে হবে, নির্ণয়ের সুবিধাটা উপজেলা এবং সাবসেন্টার পর্যন্ত নিতে হবে, এবং সরাসরি
মানে বিশেষায়িত ক্যান্সার সেন্টার থেকে টেলিমেডিসিনের মাধ্যমে ওই জায়গার উপজেলা লেভেলের যে যারা আসবে তাদেরকে সেবাটা দিতে পারবে। আপনার আর্লি ডিটেকশনের পূর্ব সূত্র হচ্ছে MBBS কে স্ট্যান্ডার্ডাইজেশন করা এবং উপজেলার চিকিৎসককে জাতীয় ক্যান্সার হাসপাতাল এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া। দেন ইউ ক্যান ক্যাচ উইদিন স্টেজ 1 এবং 2। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবোকেনের হিসাবে দেশে প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে 1,09,000 মানুষ, আর আক্রান্তদের 80% দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সক্রিয় সিন্ডিকেটের পক্ষে রবিপক্ষের রিক্রুটিং এজেন্সির মালিকরা সিন্ডিকেট না করতে কয়েক দফায় সংবাদ সম্মেলন, স্মারকলিপি সহ নানা কর্মকাণ্ডে সক্রিয় বায়রার একাংশ। অন্যদিকে সিন্ডিকেট জোরদারে তৎপরতা চালাচ্ছে নির্ধারিত 25 রিক্রুটিং এজেন্সির মালিকরা। চুক্তির প্রায় 5 মাস পরও অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার। 3 বছর বন্ধ থাকার পর আবারও শ্রমবাজার খুলতে আগ্রহী মালয়েশিয়া। কিন্তু গত ডিসেম্বরে 6 লাখ কর্মী নেওয়ার চুক্তি হলেও সিন্ডিকেট সহ নানা টানাপোড়নে কর্মী পাঠানোই শুরু হয়নি। এ অবস্থায় বুধবার আবারও সংবাদ সম্মেলন করেছে সিন্ডিকেট বিরোধী রিক্রুটিং এজেন্সিদের একাংশ। বায়রার যে সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেবের নেতৃত্বে বর্তমানে দেশে 1600 মতো বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এর মধ্যে 25টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার সমর্থনে সিন্ডিকেট করছে বলে অভিযোগ বায়রার একাংশের। মাইগ্রেন্ট সেক্টর যাতে কোনো রকমের অনিয়ম না হয়, মাইগ্রেন্ট সেক্টরে যাতে কোনো অশুভ তৎপরতা না থাকে, আমরা সেটাই চাচ্ছি। আমরা কখনো এটাকে সরকারি আইনে বিধিবিধানে এটাকে প্রশ্রয় দিতে পারি না, যাতে সরকার এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সিন্ডিকেট না করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি চিঠিও দিয়েছে তারা। সকলের জন্য এটা উন্মুক্ত রাখা হোক এবং যার যার ক্ষমতা আছে সে ব্যবসা করবে, যার ক্ষমতা নাই সে ব্যবসা করতে পারলো না, আমাদের কারো আপত্তি নেই। কিন্তু আমরা এতে করে ধরেন মাইগ্রেশন কষ্টটা কমে আসবে, আমরা কেউ দুর্নীতি করতে পারবে না, কারণ যেহেতু সবাই বিষয়টা জানবে। অন্যদিকে প্রকাশ্যে না হলেও জোর তৎপরতা চালাচ্ছে সিন্ডিকেটের পক্ষের রিক্রুটিং এজেন্সিদের একাংশ। অভিযোগ রয়েছে সিন্ডিকেট জোরদারে রিক্রুটিং এজেন্সিদের সাথে বাংলাদেশ ঘুরে গেছেন মালয়েশিয়ার সাবেক কৃষি উপমন্ত্রী। এদিকে সিন্ডিকেটের টানাপোড়নে সিদ্ধান্তহীনতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কর্মী স্বার্থকেই গুরুত্ব দিচ্ছেন তারা। এমন সময় এসে গেছে দ্যাট খোলাটা ইজ বিকাম ইম্পর্টেন্ট। আমরা যে ইস্যুগুলি ধরে আছি খরচটা যদি সীমাবদ্ধতার ভিতরে রাখতে পারি হয়তো কোনো এক জায়গায় আমাকে কম্প্রোমাইজ করতেই হতে পারে। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম দফায় দফায় বাড়ায় দিশেহারা নির্মাতারা। সামগ্রীর উচ্চ মূল্যের কারণে বন্ধ আছে অনেক বাড়ি ও প্রজেক্টের কাজ। খরচ সমন্বয় করতে গিয়ে নির্মাতারা নিম্নমানের বা কম উপকরণ ব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে নির্মাণ ব্যয় বাড়ায় ফ্ল্যাটের দাম বাড়ানোর কথা ভাবছেন ব্যবসায়ীরা। একটি ডেভেলপার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার নূর মোহাম্মদ বাবু, রড সিমেন্টের দাম লাগামহীনভাবে বাড়ায় একটি 10-তলা ভবন নির্মাণ নিয়ে বিপাকে তিনি। দাম সমন্বয় করা না গেলে কাজের মান ধরে রাখা কঠিন হবে বললেন তিনি। ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের আগে পূর্বের রেটে আমরা সেল করেছি, কিন্তু এখন প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পেয়েছে। হয় আমাদের কাজ বন্ধ করে দিতে হবে অথবা নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে, এবং নিম্নমানের ম্যাটেরিয়ালসটা ব্যবহার করলে বিল্ডিংয়ের হচ্ছে ক্ষয় রোগ হবে। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় থেমে আছে অনেক বাসাবাড়ি ও প্রকল্পের নির্মাণ কাজ। দাম কমার আশায় মাঝপথে কাজ থামানোয় বিপাকে পড়েছেন নির্মাণ শ্রমিকরা। এখন যেই সময় লাগবে তার সাথে 1 মাস বেশি লাগবে, আর হয়তো দেখা যায় ঈদের পরও বন্ধ রাখতে পারে। যদি সে ছাদ দেওয়ার পরে টাকা পয়সা কুলিতে না পারে তাহলে বন্ধ রাখবে। সামগ্রীর দাম বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান বা নির্মাতারা নিম্নমানের বা কম উপকরণ দিয়ে কাজ শেষ করার ঝুঁকি তৈরি হচ্ছে। এমনটি হলে তা ভবনের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণে তদারকি বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। একদম হাতে ধরলে ভেঙে যাবে সে ধরনের ব্রিক দিয়েও কনস্ট্রাকশন হচ্ছে এরকম আমরা খবর পেয়েছি। রডের বদলে হয়তো বা যেখানে 2-4টা রড কমিয়ে দিচ্ছে, তো এখান থেকে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ঝুঁকির সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের নজরদারির যেই তাদের ক্যাপাসিটি অত্যন্ত দুর্বল, এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা নজরদারি না বাড়ি তাহলে কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন আরো বাড়তে থাকবে।
নির্মাণ সামগ্রীর বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে অভিন্ন দাম নির্ধারণ ও মিলগেটে মূল্য সমন্বয়ের পদক্ষেপ নিচ্ছে সরকার। ভোক্তা অধিকার থেকে যেটা আমাদের কার্যক্রমটা এটা যে প্রোডাকশন কস্টটা কত, এই বিষয়টি হলো যে আমাদের তাদের কস্ট অ্যানালাইসিস করব, কস্ট অ্যানালাইসিস করে কতটুকু যৌক্তিক পর্যায়ে লাভ বা ক্ষতি কতটুকু হবে সেগুলো অ্যাডজাস্ট করেই করব। সেটা হতে পারে যে আমরা একটা রেঞ্জ হয়তো নির্ধারণ করে দিতে পারি। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে ইট বালু রড সহ নির্মাণ উপকরণের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ধর্ষণের অভিযোগ করলেও পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে। ঘটনার ছয় দিন পর বুধবার আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 22 এপ্রিল উপবৃত্তির ফাইলে স্বাক্ষর দেওয়ার কথা বলে কিশোরী ফুটবলারকে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ডেকে নেয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল। পরে তাকে প্রশাসনিক ভবনের পেছনে নিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানানো হলে ধর্ষণের মামলার বদলে ধর্ষণ চেষ্টার মামলা নেয় পুলিশ। অফিসারকে বলছি যেন আমাকে ধর্ষণ করছে, পরে অফিসারকে বিস্তারিত আমি বলি, পরে ওসি তার আরেকজন মামলা লেখাইছে, পরে হেরালে সে ধর্ষণ চেষ্টা করছে, সেটা তো আমি জানি না, আমি একটা সই করে আমি বাড়িতে চলে এসেছি। ওসি সাহেব কি লেখছেন আলাদা সাথে আমি বলতে পারি না, আমার মেয়ে যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্ট তো ওসি সাহেব লেখে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। আমি তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় শাস্তি হোক, যদি পরবর্তী সময়ে এরকম ধরনের কোনো অপরাধ কোনো কেউ করতে না পারে। মামলার বিষয়ে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। ভিকটিম একভাবে বললে অন্যভাবে মামলা রেকর্ড হলো, এটা সুযোগ তো আসলে সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। তারপরেও যেহেতু অভিযোগ পাওয়া গেছে আমরা অনুসন্ধান করে দেখি, যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই দায়ীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিকটক আসক্তি থেকে টিকটক স্টারের সঙ্গে প্রেম, বিয়ের পরে জানতে পারেন এর আগেও স্বামীর রয়েছে তিন স্ত্রী। এক পর্যায়ে সেই স্বামী সতীনের দেয়া বিষে প্রাণ নিয়েই টানাটানি। চট্টগ্রামের আদালতে এ নিয়ে মামলা হলে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। চট্টগ্রামের মিরসরাইয়ের ফজলুল করিম সুমনের সঙ্গে কাট্টুলির পিঙ্কিদের পরিচয় টিকটক সূত্রে। সেখান থেকে আয়ের আশায় সুমনের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেম। পরে 6 মার্চ ধর্মান্তরিত হয়ে সুমনকে বিয়ে করেন পিঙ্কি। তবে বিয়ের পর পিঙ্কি জানতে পারেন আগেই সুমনের রয়েছে তিন স্ত্রী। এরপর থেকে তার উপর শুরু হয় নির্যাতন। পিঙ্কির অভিযোগ, 10 এপ্রিল ইফতারের সময় শরবতের সঙ্গে বিষ খাওয়ানো হয় তাকে। এ কাজে সুমনের সঙ্গে জড়িত দ্বিতীয় স্ত্রী ও শ্যালক। বোর পাশে নিয়ে গেছে, ওই বোর মা ভাই এবং আমার হাজবেন্ড সাহেব আমাকে প্রচুর মারধর করলো। করার পরে আমাকে কি খাওয়াই দিছে, খাওয়াই দেওয়ার পরে আমার সেন্স ছিল না, আমাকে হসপিটালে ফেলাই ছোটরা চলে গেছে। আমার মতে এরকম যেন আর কোনো মহিলা না হয় এটার আমি বিচার চাই। ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় স্বজন পরিবার হারিয়েছেন পিঙ্কি। এখন বিচারের আশায় ঘুরছেন আদালতের তারে। আমরা মাননীয় আদালতে বিষয়গুলো তুলে ধরছি যে এরকম টিকটকের মাধ্যমে অসহায় নারীদেরকে কীভাবে নির্যাতন করছে তার ঘটনাটা যেন বিচার হয়। মাননীয় আদালত মামলাটা সরাসরি গ্রহণ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা নিয়ে পায়োজিত থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের 69তম জন্মদিন আজ। সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। এ সময় ওবায়দুল কাদেরের মুক্তিযুদ্ধে শেখ জামালের অবদানের কথা স্মরণ করেন। পরে বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এখনও বিএনপির মতো কিছু দল চক্রান্ত করছে। দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা নেতিবাচক রাজনীতি করছে। জাতীয় সরকার ইস্যুতে ধোয়াশা তুলে ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জন্মদিনে নানা আয়োজনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শেখ জামালকে স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তারা এখনো ধ্বংসই চায়। আসলে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হবে রাতটি। পবিত্র হাদিস অনুসারে ২০ রমজানের পর যে কোনো বেজোড় রাত কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের এই রাতে পবিত্র কুরআন নাজিল হয়। এই রাতকে কেন্দ্র করে কুরআন শরীফে আল কদর নামে একটি সুরাও নাজিল করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও গুনাহ মাফ করা এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। দিন দিন বাড়ছে নগদবিহীন বা ডিজিটাল লেনদেনের পরিমাণ। এবারের ঈদেও কেনাকাটার জন্য এই ধরনের লেনদেনে ঝুঁকছেন বেশিরভাগ ক্রেতা। ব্যাংকাররা জানান, চাহিদার কারণে বাড়ছে এটিএম কার্ড বিক্রির হার, এছাড়া ক্যাশব্যাক সহ বিশেষ ছাড়ের কারণে ঈদে বেড়েছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন। যে কোনো উৎসবের মৌসুমেই মানুষের কেনাকাটা বেড়ে যায়। কেনাকাটার পর বিল পরিশোধের সময় পর্যাপ্ত নগদ টাকা না থাকলে বিড়ম্বনায় পড়েন অনেকে। এতে বেড়েছে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের চাহিদা। এখন প্রায় সব দোকানই কার্ডের মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধ করা যায়। অন্যান্য সময়ের চেয়ে ৩০-৫০% পর্যন্ত কার্ড ভিত্তিক লেনদেন বেড়ে যায় ঈদ সহ বিভিন্ন উৎসবে। এখন যেহেতু ঈদের সিজন, সেই কারণে অনেক বেশি মার্কেট, অনেক বেশি ভিড় থাকে, সেই সময় ক্যাশ ক্যারি করা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় রিস্কি। বিকাশে পেমেন্ট করতেছি, কারণ হচ্ছে আমার খুচরা দিতে কোনো ঝামেলা হচ্ছে না। 10%, 20% করে ক্যাশব্যাক দেয়, এই অফারটার জন্য আমরা কার্ডে পেমেন্ট করি। ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক সুবিধা রেখেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। 60-70% হচ্ছে ডিজিটাল পেমেন্টে, নগদ বিকাশ ক্যাশ মানে কার্ডে যা আছে সবগুলো কাস্টমার নিচ্ছে। এটা বর্তমানে আমাদের একটা অফার চলছে, তো নগদে এই জন্য হচ্ছে নগদে কিছু বেশি হচ্ছে। কার্ডে ডিজিটাল পেমেন্টটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন, সেক্ষেত্রে অনেকটা কার্ডে পেমেন্টটা ভালো হচ্ছে আর কি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল বছরের তুলনায় এবছর ডিজিটাল পেমেন্ট বেড়েছে ২০,০০০ কোটি টাকার বেশি। শুধু ব্যাংকগুলোর এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন ৩,৫০০ কোটি টাকা বেড়ে হয়েছে ১৯,৭২৩ কোটি টাকা। ব্যাংকাররা জানান, কার্ডে বিল পরিশোধে বিশেষ ছাড় থাকায় ঈদে বেড়ে যায় এ ধরনের লেনদেন। ঈদকে সামনে রেখে কেনাকাটা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এবছর আমাদের কার্ড ট্রানজাকশন প্রায় ৫৫% বেড়েছে গত বছরের তুলনায়। অন্যদিকে কার্ড ইস্যুস বেশ ভালো বেড়েছে, সেটা হচ্ছে অলমোস্ট 70% মতো আমাদের কার্ড ইস্যুস বেড়েছে, এবং এগুলির কারণ হচ্ছে যে আমরা কাস্টমারকে অফার নিয়ে এসেছি। ডিজিটাল লেনদেন বাড়ার পাশাপাশি এতে আছে হ্যাকিং এর ঝুঁকিও, তাই এই মাধ্যমে লেনদেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান ক্রেতারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। ঈদ মৌসুমে আবার ঘুরে দাঁড়িয়েছে করোনায় স্থবির ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প। গত দুই বছর মহামারীর কারণে ব্যবসা করতে পারেননি এখানকার ব্যবসায়ীরা। এবারে বাড়তি চাহিদাকে কাজে লাগাতে দিনরাত কাজ করছেন ৩,০০০ শ্রমিক। এই ঈদে ২৫ কোটি টাকা জুতা বিক্রির আশা করছেন তারা। ১৯৬৩ সালে মাহমুদ আলী নামের ভারতীয় এক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা কারখানা তৈরি করেন। এরপর থেকে জেলায় বিস্তৃত হতে থাকে এই শিল্প। বর্তমানে জেলায় ছোট বড় ১০০ পাদুকা কারখানা রয়েছে, যেখানে ১৯টি কারখানায় জুতা তৈরি হচ্ছে মেশিনে। দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি এইসব জুতা। করোনা মহামারীর কারণে ২০২০ সালে কারখানা বন্ধ রাখতে হয়েছে ব্যবসায়ীদের, ফলে ওই বছর দুই ঈদে ব্যবসা করতে পারেননি তারা। এছাড়া ২০২১ সালেও সংকটে ছিল পাদুকা ব্যবসা। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও কর্মচাঞ্চল্যতা ফিরেছে কারখানাগুলোতে। বর্তমানে বড় কারখানাগুলোতে প্রতিদিন ৩-৪,০০০ জোড়া এবং ছোট কারখানাগুলোতে গড়ে তৈরি হচ্ছে ৩০০ জোড়া জুতা। আমরা শ্রমিকরা ভালো কাজ করতেছি, ওভারটাইম করতেছি, করোনার সময় থেকে এখন অনেক ভালো। চিন্তা ভাবনা আছে যে আমরা বাজারে ৮০-১০০ কোটি টাকার জুতা আমরা মার্কেটে ছাড়বো। তবে চাঙা ভাব থাকলেও ব্যবসায়ের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমানে জুতা তৈরির সব ধরনের কাঁচামালের দাম বাড়তি, তারপরও ঈদ মৌসুমকে কাজে লাগাতে চান তারা। কেমিক্যাল আমাদের ছিল ২২০ টাকা কেজি গত বছর, এবার হয়ে গেছে ৩২০ টাকা কেজি, এবং কম ছিল ৩৭০ টাকা, এবার হয়ে গেছে ৪৭০ টাকা কম। আমাদের মেটেরিয়ালের দাম বাড়ছে, কিন্তু আমাদের জুতার দাম বাড়াতে পারিনি। প্রতি ঈদে বড় কারখানাগুলোতে ৮০,০০০ থেকে ১ কোটি টাকার জুতা এবং ছোট কারখানাগুলোতে তৈরি করা হয় প্রায় ১০,০০০০টাকার জুতা। এই ঈদে ২৫ কোটি টাকার জুতা বিক্রির আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সারা দেশে বিভিন্ন বিপণী বিতান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখর থাকছে মার্কেটগুলো, আর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও।
কয়েকদিন পরই ঈদ, শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট নরসিংদীর বিপণী বিতানগুলো। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘুরছেন ক্রেতারা। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাতের দোকানেও এখন উপচে পড়া ভিড়। আমি যখন বাজারে আসতেছি তখন দেখা যাচ্ছে যে আমার যে বাজেট করা আছে এই বাজেট বাজারে আসার পরে বাজারের সাথে মিলতেছে না। চাহিদাটা আমাদের ওই অনুযায়ী আমাদের যে ইনকাম সোর্সটা আছে এটা কিন্তু হচ্ছে না। প্রতি বছরে যে বিজনেস করি পুরো বছরের বিজনেসের সমপরিমাণ বিজনেস আমাদের রোজার মাসে। রমজানের শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও এখন জমে উঠেছে চুয়াডাঙ্গার বড় বাজার, নিউ মার্কেট, আবদুল্লাহ সিটি, প্রিন্স প্লাজার, ঈদ বাজার। খুব ভালো বাজার কিনা এবং মানুষের প্রচুর ভিড় এবং মানুষের মনের আনন্দ এবং ভালোবাসা এবং প্রত্যেকটা আছে। বাজার কিনা আস্তে আস্তে বেশির দিকেই যাচ্ছে, ভালো দিকে আছে, যদিও মালের দাম সব বেশি। গত দুই বছর তো করোনার জন্য আমরা কেউ ভালো মতো মার্কেট করতে পারি নাই, আর এবছর তো করোনার ভয় আল্লাহর রহমতে নেই। নড়াইলে তৈরি পোশাক ছাড়াও জুতা ও কসমেটিক্সের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, যদিও দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। করোনার আগে একটু দাম কম ছিল, সেখানে কিন্তু আমাদের একটু ভালো লাগছে, বর্তমানে তো দাম বেশি। এবার তো বাচ্চারা ঈদ যাপন মানে অনেক আনন্দের সাথে করছে আর আনন্দের সাথেই মার্কেট করছে। প্যান্ট কিনেছি, জামা কিনেছি আর একটা জুতা কিনেছি। ঝিনাইদহে গীতাঞ্জলি সড়ক, পৌর মার্কেট, মুন্সি মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে এবার স্থান পেয়েছে গাউন, সারারা, কারারা সহ বাহারি নানা ডিজাইন ও নামের পোশাক। করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবার বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে রাতের বেলায় দোকান শপিং মলের পাশাপাশি জমজমাট হোটেল রেস্তোরাঁও সারাদিন রোজা রেখে যারা মার্কেটে যেতে পারছেন না তারাই রাতে কেনাকাটার পর সেহরি শেষে পরিবার পরিজন নিয়ে বাসায় ফিরছেন। দিনে গরমের কারণে রাজধানীবাসীর অনেকেই রাতকে বেছে নিচ্ছেন ঈদ কেনাকাটায়। তাদের কেউ কেউ কেনাকাটার পর কাছের হোটেল রেস্তোরাঁয় সেহরিও করছেন। সবাই রোজা ছিলাম, আমার ছোট মেয়ে ছাড়া আমরা সবাই, আর রোজার ভিতরে যে তাপ ও যে দেহটা চলতিছে এই গরমের ভিতরে শপিং করে তো আসাটা খুবই কষ্টকর হয়ে যায়। মার্কেটিং করে টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা লেগেছে, এই জন্য খেতে আসছি। এখন অনেক কেনাকাটা কি বাকি আছে, এই জন্য আর কি মাঝখানে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়ার জন্য আসলাম আর কি। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গভীর রাতে আসছেন ভোজন রসিকরা, তাদের পছন্দ বিরিয়ানি, চাপ। অনেকেই সাদা ভাতের সাথে খাচ্ছেন মাছ মাংস। আমরা প্রায় ঈদের সময় শপিং করতে আসলে এখানে খাওয়া দাওয়া করি। যাব তো ঘুমাবো এখন, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। সেরি বাড়ি করে যদি বন্ধু বান্ধব আর ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ সবাই থাকে তাহলে করে একসাথে শপিং করে করে খাওয়া দাওয়া করে বাসে যাওয়া যায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছেন শুরুর দিকে তরুণদের উপস্থিতি বেশি থাকলেও ধীরে ধীরে বাড়ছে সপরিবারে সেহরি খেতে আসা লোকজনের ভিড়ও। যারা রোজা থাকে ওরাই আসে, শুধু মুরব্বি এই ধরনের কাস্টমার পাওয়া যায়। লবণের দাম বাড়তি, লবণ ছিল 220 টাকা বস্তা, এখন 480 টাকা বস্তা। ব্যবসা করতেছি কিন্তু আমরা ব্যবসা লাভবান নই। ঈদ ঘনিয়ে আসায় রাজধানীর শপিং মলের পাশের খাবারের দোকানগুলো আরও জমজমাট হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় ঈদের আগে বকেয়া মজুরি এবং দ্রুত কারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকেরা। এ নিয়ে দ্রুত উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা, তবে সব সমস্যা দ্রুত সমাধানের কথা জানিয়েছে শ্রম অধিদপ্তর। 2020 সালের জুলাইয়ে সারা দেশের মতো খুলনায়ও রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল বন্ধ করা হয়। এ সময় নগদ এবং সঞ্চয়পত্রের মাধ্যমে শ্রমিকদের টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুই বছর পরও মিলগুলো স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 9,900 শ্রমিকের পাওনা বকেয়া রয়েছে। 26টা জুট মিল বকেয়া এখনো বাকি আছে। ঈদের পূর্বে আমরা বকেয়া পরিশোধ চাই। বাজার দরব যে অবস্থা, ছেলে মেয়ে বেঁচে থাকার জন্য বহুত কষ্টের ব্যাপার, আমাদের সকল শ্রমিকদের বকেয়া পরিশোধ টাকাগুলো দিয়ে দিক। বকেয়া টাকার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন করেছেন শ্রমিকরা। ঈদের আগে পাওনা পরিশোধ না করলে দিয়েছেন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সরকার যদি এটাতে দাবি আদায় না করে তাহলে পরবর্তীতে শ্রমিকরা কিন্তু একটি বৃহৎ আন্দোলন করতে বাধ্য হবে, এবং সেক্ষেত্রে শুধু খুলনা না, সারা দেশে বিভিন্ন জায়গায় যে 26টি পাটকলের শ্রমিকরা আছে তারা কিন্তু একযোগে এই আন্দোলন করতে বাধ্য হবে।
ঈদের পূর্বে যদি আমাদের বকেয়া পাওনা পরিশোধ করা না হয়, এই শ্রমিকদের যদি অনাহারে ঈদ করা লাগে, এই বাচ্চাদেরকে নিয়ে যদি কোনো ধরনের ঈদের কোনো আয়োজন করতে না পারে, তাহলে কিন্তু আমরা বাস্তবিক অর্থে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। শ্রম অধিদপ্তর বলছে বেশিরভাগ শ্রমিকের বকেয়া পরিশোধ হয়েছে, তবে নামের বানান ভুল মামলা সহ বিভিন্ন কারণে কিছু শ্রমিকের টাকা দেয়া যায়নি। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাদের আইডেন্টি কার্ডে ভুল আছে, তাদের নমিনির সমস্যা আছে, অনেকের মামলা আছে, অনেকের অডিট অবজেকশন আছে, এই কারণে এই টাকাগুলো পরিশোধ করা যাচ্ছে না এবং সে বিষয়েও বিজিএমসি ব্যবস্থা নিচ্ছে। খুলনায় বন্ধ হওয়া 9টি সরকারি পাটকলের 47,130 জন শ্রমিকের মধ্যে 37,230 জনের পাওনা পরিশোধ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপ করলে যে কোনো দেশকে খুব দ্রুত গতিতে তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কড়া জবাব দেওয়ার সব অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে, দরকার পড়লে মস্কো এসব অস্ত্র ব্যবহার করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়াকে কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহযোগিতার জন্য আরও বেশি অস্ত্র সরবরাহে একমত হয় ইউরোপের দেশগুলো। ইউক্রেন রাশিয়ার পরাজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র, এমন পরিস্থিতিতেই এই হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিকে আত্মসমর্পণ করতে চাওয়া ইউক্রেনীয়দের রাশিয়ার সেনারা মৃত্যুদণ্ড দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো সফর শেষে কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এবার সংবিধান লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের পর জাতীয় পরিষদের এই প্রস্তাব উত্থাপন করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান চান ইসলামাবাদ সমাবেশে 20 লাখ মানুষ যোগ দেবেন, তবে এর দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এছাড়া পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দশম ন্যাশনাল ফাইন্যান্স কমিশন গঠনের নোটিশ জারি ও নির্বাচন কমিশনে দুজন সদস্য নিয়োগে প্রেসিডেন্ট আরিফ আলভির জবাবদিহি করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার। পিএমএলএনের আইন প্রণেতা রাঞ্জা বলেন, এরই মধ্যে প্রেসিডেন্টের নেওয়া দুই সিদ্ধান্তকে সংবিধান লঙ্ঘন বলে ঘোষণা দিয়েছে কয়েকটি আদালত। এছাড়া সংবিধান অনুযায়ী শারীরিক ও মানসিক যোগ্য না থাকলে প্রেসিডেন্টকে অপসারণ বা সংবিধান লঙ্ঘন ও অসদাচরণের জন্য অভিশংসন করা যাবে। তবে আলভিকে অভিশংসনে সরকারি দলীয় জোটের ভোটের স্বল্পতা রয়েছে। এদিকে বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন তিনি। 33 বছর বয়সে বিলাল 2018 সালে প্রথম ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের মধ্যেই আন্দোলনের তোড়জোড় করছেন অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো ইমরান খান। লাহোরে দেওয়া ভাষণে ইসলামাবাদ সমাবেশে অন্তত 20 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন তিনি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়াল বাধা টপকে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। সেমিফাইনালের প্রথম লেগে অতিথিদের 2-0 গোলে হারিয়েছে 6 বারের চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে ভিয়ারিয়ালের ওপর ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করে লিভারপুল, একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষকে। তবে প্রথমার্ধে স্প্যানিশদের কঠিন রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্লপের দল। বিরতির পর সফরকারীদের ভুলেই লিড নেয় অল রেডস। জর্ডান হ্যান্ডারসনের শট ভিয়ারিয়াল ডিফেন্ডার পেরভিসের পায়ে লেগে বল জালে জড়ায়। 2 মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। সালাদ থ্রু থেকে গোল করেন সাদিও মানে। 64 মিনিটে আরও একবার ভিয়ারিয়ালের জালে বল পাঠান অ্যান্ড্রু রবার্টসন, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। ইপিএল এর বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড চেলসি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে রাত 1:45। লিগে 34 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে 6 ম্যান ইউনাইটেড। শীর্ষ চারে উঠার সম্ভাবনা অনেকটাই কমে গেছে রেড ডেভিলদের। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে খেলতে হলে বাকি 4 ম্যাচে জয়ের বিকল্প নেই রাঙ্কিনের দলের। তবে ইনজুরিতে দলে নেই গুরুত্বপূর্ণ সদস্যরা। আগে ছিটকে গেছেন কাভানি, পগবা, ফ্রেড। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ম্যাকুয়ের ও জোর্ডান সানচো। অন্যদিকে তিনে থাকা চেলসি শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে, ফলে শীর্ষ চারে নিজেদের টিকিয়ে রাখার চ্যালেঞ্জ ব্লুদের সামনে। যদিও মুখোমুখি শেষ 5 দেখার 3 ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল, জয় পেয়েছে 1টি করে। আইপিএলের 15তম আসরের পয়েন্ট টেবিল চমকে দিচ্ছে সবাইকে। শেষ 2 অবস্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল 2 দলের মধ্যে অন্যতম। অথচ এবার মুদ্রার অন্য পিঠ দেখতে হচ্ছে তাদের। মুম্বাই এবার 8 ম্যাচ খেলে এখনও জয়শূন্য।
আইপিএল এর 15তম আসর চলছে। আগের 14 শিরোপা 9টি ভাগাভাগি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। অথচ আসরের সেরা দুই দল এবার দিকভ্রান্ত। টেবিলের তলানিতে থাকা চেন্নাই 8 ম্যাচে জিতেছে 2টি আর মুম্বাই এখনো জয়শূন্য। অথচ আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের 5 শিরোপার বিপরীতে চেন্নাইয়ের শোকেজে আছে 4টি আইপিএল ট্রফি, এমনকি আসরের বর্তমান চ্যাম্পিয়নও ধোনির দল। চলতি আসরে মুম্বাই কোনো ম্যাচ না জেতার শঙ্কায় পড়ে গেছে, কারণ খেলা বাকি আছে আর 6টি। কোনো ম্যাচ সম্ভাবনা জাগিয়ে হেরে যাচ্ছে, আবার কোনোটাই পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষের কাছে। আমি বেশি অ্যানালাইসিসের পক্ষে নই। ড্রয়িং বোর্ডে প্রতিটি ম্যাচ নিয়েই আমরা ওয়ার্কআউট করি, কিন্তু সত্যিটা হলো কিছুতে কিছু হচ্ছে না। বেশ কয়েকটা ক্লোজ গেম আমরা হেরেছি। দলের ব্যালেন্স বাড়ানোর জন্য মুম্বাই যাদের নিয়েছিল তারা কাজে আসছে না, পুরো টাকাই গচ্ছে গেছে। তবে তারপরও মুম্বাইকে সামনে তাকাতে হবে। অথচ নিলামের আলো ঠিকই কেড়েছিল মুম্বাই। ঈশান কিষাণকে রেকর্ড 15 কোটি 25 লাখ রুপিতে দলে ভিড়িয়ে ছিল আলোচনার কেন্দ্রে। তবে আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের চাপটা নিতে পারেননি ঈশান। 8 ম্যাচে 199 রানকে সাদামাটাই বলতে হবে। হতাশার এখানেই শেষ নয়। মুম্বাইয়ের ঘরের ছেলে অধিনায়ক রোহিত শর্মা 19 গড়ে করেছেন 153 রান, নেই কোনো 50। আর পোলার্ডের 115 রানের সর্বোচ্চ ইনিংস মাত্র 25 রানের। দলের সেরা 3 ক্রিকেটারের ফর্ম এমন হলে জয় আসবে কিভাবে? যে দলটার ঘরের ছেলে ছিলেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর, তাদের এমন অবস্থা মেনে নেওয়া কঠিন। আইপিএলের 5টি আসর খেলার পর থেকে আছেন মুম্বাইয়ের উপদেষ্টা হয়ে। চলতি মৌসুমে ছেলে অর্জুন তেন্ডুলকরও এসেছেন দলে, কিন্তু স্মৃতিটা তেতোই হয়ে থাকছে তেন্ডুলকর পুত্রের সঙ্গে। আইপিএলও দেখে ফেলল মুম্বাইয়ের পতন। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ধন্যবাদ সবাইকে।